নমস্কার সবাইকে, স্বাগত আমার টিচার ম্যাথ বা বঙ্গ শিখাতে। আমি আমি তো অনেকেই এই প্রশ্নটা করছিল যে চয়েস ফিলিংটা আমরা কি করে করব, এবং সেক্ষেত্রে চয়েস ফিলিং এর প্রসেসটা কি হবে এবং কলেজ কিভাবে আমরা চুজ করব, সেই জায়গাটার জন্য আজকের আমার এই ভিডিওটা করা। তো এখানটায় দেখো, যখন তোমরা পেমেন্টটা করে দেবে তখন তোমাদের এখানটা এই অপশনটা চলে আসছে চয়েস ফিলিং এর, ঠিক আছে? যখন তোমরা পেমেন্টটা করে দেবে তখন তোমাদের এই চয়েস ফিলিং এর অপশনটা থাকবে। তাহলে তোমাদের এখানে কতগুলো চয়েস অ্যাভেলেবেল আছে তুমি সেই চয়েসটা এখানটায় পেয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল হিসাবে রয়েছে 816টা। তো তোমাদের যতগুলো কলেজে সেখানে পার্টিসিপেট করেছে সবগুলোই তোমার চয়েসটা চুজ করার অপশন থাকবে, তুমি সবগুলোকেও তুমি চুজ করতে পারো, সেটাতে কোনো কোনো সন্দেহ নেই। বা যারা বলে না 20টা 25টা করে চুজ করবে, ওরকম না, তুমি যতগুলো পারবে তুমি ততগুলো চুজ করবে, কারণ যতগুলো রয়েছে ততগুলোর মধ্যেই তুমি এই জিনিসটাকে কিন্তু চুজ করে রাখতে পারো। তাহলে এক্ষেত্রে তোমার কিন্তু ওরকম কোনো সমস্যা আসার কোনো কথা নয়। এবারে তোমার এখানটায় ব্যাপারটা দেখো, এখানটায় যেটা আসছে, তো এখানটায় যখন তুমি আসবে তখন এরকম একটা উইন্ডোজ তোমার সামনে অ্যাপিয়ার হবে, যেখানটা উপরে আছে চয়েস ফিলিং, ম্যানেজ ফাইল, চয়েস, চয়েস ইন্টারচেঞ্জ, চয়েস তোমার রিঅ্যারেঞ্জ, তোমার মাল্টিপল, তোমার ডিলিট করার জন্য, চয়েস লকিং এর জন্য, হ্যাঁ সমস্ত অপশনগুলো তোমরা এখানটায় পেয়ে যাবে। আর প্রতিটা সেশন কিন্তু 9 মিনিটের, এখানে বলে দেখো ইওর সেশন উইল বি এক্সপায়ার উইদিন 9.06 মিনিট, মানে 9 মিনিট 6 সেকেন্ডের মধ্যে তোমার সেশন গুলো এক্সপায়ার করে যেতে পারে। তো তার জন্য তোমরা কি করবে, এটাই সব থেকে বড় কথা যেটা আমরা চয়েস ফিলিং এর সময় দেখব। তোমাদের এখানটায় যে কলেজেস গুলো দেওয়া থাকবে, ইনস্টিটিউট টাইপ, হ্যাঁ সেখানে ইনস্টিটিউটের নেম, প্রোগ্রাম, ঠিক আছে? এবারে এই যে অ্যাভেলেবেল যে চয়েসটা রয়েছে সেখানে ইনস্টিটিউট টাইপ হিসাবে নিতে পারো, হ্যাঁ, বা ইনস্টিটিউট অ্যাড্রেস হিসাবে নিতে পারো। ইনস্টিটিউট টাইপ সেটা গভর্নমেন্ট না প্রাইভেট, এরকম ভাবে ইনস্টিটিউট টাইপ হিসাবে আসতে পারে, আর না হলে তোমার ইনস্টিটিউট অ্যাড্রেস হিসাবে। নর্মালি আমরা যে যখন ফিল আপ করতে বসি তখন নর্মালি আমাদের মাইন্ডে কিছু মাইন্ডসেট থাকে যে কি কি কলেজেস গুলো আমরা সেখানটায় নিতে পারি, তো সেখানে ইনস্টিটিউট অ্যাড্রেস দিয়ে চুজ করে নেওয়াটাই অনেক বেশি বেটার হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন আমরা এখানটায় ইনস্টিটিউট নেম গুলো রয়েছে, ধরো এখানটা সাপোজ এক্সাম্পল হিসেবে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এবার যদি কেউ যদি মনে করে যে আমি TFW কোটাতেই আগে নেবো, তাহলে তখন সেই প্রোগ্রামে সেই কলেজে যে যে অপশন অ্যাভেলেবেল আছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে TFW কোটা রয়েছে, তাহলে তুমি এইটাকে যদি ফার্স্ট অপশনে রাখতে চাও তাহলে তুমি এখানে অ্যাড ক্লিক করবে, তখন এইটা এই দিকটায় চলে আসবে। তোমার যখন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ TFW, তখন এখানে লেখা থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, এখানে তোমার TFW, ঠিক আছে? এবং প্রতিটাই যে তুমি চয়েস গুলোকে সিলেক্ট করছো, এদিক দিয়ে অ্যাড করছো, যখন এদিকে আসছো তুমি এবার তোমার অ্যাসেন্ডিং অর্ডারে তোমার এখানটায় তুমি সেটাকে সাজাতে পারো, যে তোমার এখানটায় প্রথমে তুমি ভালোগুলোকে রাখবে, এটা অ্যাসেন্ডিং না বলে ডিসেন্ডিং বলাই ভালো, ভালো থেকে আমি খারাপের দিকে যাচ্ছি, সেরকম হিসাবে। তো যাই হোক, পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। এবার তুমি যদি মনে করো না এই ডিপার্টমেন্টটাকে আগে দেবো বা এই কলেজটাকে আগে দেবো, সেখানে আপ বা ডাউন এইটাকে ক্লিক করলে সেটা আপ হতে থাকবে বা ডাউন হতে থাকবে। এবার কথাটা হলো যে যখন আমরা এখানটায় আপ বা ডাউন করব, সেটা করার পরে এখানটায় প্রতিটা বা একটা দুটো সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়াস টাইপ তোমরা ক্লিক করে রাখবে। সেভ অ্যান্ড কন্টিনিউয়াসটা যদি না ক্লিক করে রাখো, তোমার 9 মিনিট পরে তুমি যে যে সিলেক্ট গুলো করেছিলে বা যে জিনিসগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছিলে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে তোমার এলিমিনেট হয়ে যাবে। তাই জন্য আমি তোমাদেরকে বলছি সেভ অ্যান্ড কন্টিনিউ এই প্রসেসটা করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ যখন করে রাখলে, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে দুটো করে সিলেক্ট করার পর বা একটা করে সিলেক্ট করার পর তারপরে আবার তুমি করতে থাকলে, এরকম ভাবে তুমি 25টা 30টা 50টা যতগুলো তোমার ইচ্ছা তুমি সবগুলোকে এখানটায় চুজ করে নেওয়ার পরে লাস্টে আমরা সেভ অ্যান্ড গো টু হোম আমরা এখান থেকে করব, ঠিক আছে? তাহলে সেভ অ্যান্ড গো টু হোম যখন আমরা এখানটায় সিলেক্ট করছি, তাহলে সেইটা করার আগে কিন্তু আমাদের প্রতিটা কলেজ বা দুটো তিনটে কলেজ সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়াস বাটনটা আমাদের ক্লিক করে রেখে দিতে হবে। যখন আমরা ওটাকে ক্লিক করব তোমাদের সামনে এরকম একটা ডিসপ্লে অ্যাপিয়ার হবে, যে যেই যো ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইন চয়েস, তুমি লিখবে ওকে, তখন টোটাল সেভ কতগুলো করেছো, কোন টাইমে করেছো, কোন ডেটে করেছো, এই অপশনটা তোমাকে সামনে দিয়ে দেবে। তাই জন্য আমি তোমাদেরকে এইটা সাজেস্ট করব, বা একটা বা দুটো করে যখন তুমি চুজ করবে আর সঙ্গে সঙ্গে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে থাকবে, দিয়ে যখন এবার তোমার 25টা 30টা হয়ে গেল তখন তুমি লাস্টে গিয়ে তুমি সেভ অ্যান্ড গো টু হোম করবে, তখন তোমার সামনে এই সেভ অ্যান্ড গো টু হোম করে দিলে
তোমার সামনে এরকম একটা ডিসপ্লে অ্যাপিয়ার হয়ে যাবে, যেখানে তুমি কতগুলোকে চয়েস করেছো সেটা তোমার এখানটায় দেখিয়ে দেবে, যে কতগুলো তোমার প্রাইভেট ইনস্টিটিউট চুজ করেছো, কতগুলো স্টেট ইউনিভার্সিটি চুজ করেছো, কতগুলো গভর্নমেন্ট, এই যে এই জিনিসগুলো সেগুলো এখানটায় দেখা যাবে, ঠিক আছে? এবার তুমি চয়েস লকিং যখন করতে চাইবে তখন আই এগ্রি টু চয়েস লক, আর না হলে আই উইল লক মাই চয়েস লেটার, লেটার করে রাখতে পারো, কারণ আমাদের তো 31 তারিখ এবং 1 তারিখ সে পর্যন্ত, মানে 1 তারিখ পর্যন্ত সময় আছে, তাহলে তুমি সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি ডিসিশন চেঞ্জ করতে যাও তাহলে সেই চেঞ্জ করার জন্য আই উইল লক মাই চয়েস লেটার করে দিয়ে তুমি বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? তো এইটুকুনি বলার ছিল যে এখানটায় চয়েস লকিং এর যখন সিস্টেম, এবার যখন তুমি এগ্রি করে দেবে তখন কিন্তু এখানটায় লক হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাদের কি বলে যে ক্যান্ডিডেট হ্যাজ টু ক্লিক ইয়েস আফটার পুটিং ইজ পাসওয়ার্ড, এবং যখনই তুমি এখানটায় চয়েস লক করে দেবে তাহলে তখন তখন তোমার এখানটায় অপশন চলে আসবে যে তুমি কতগুলো চয়েস করেছো, কতগুলো চয়েস সিলেক্ট করনি, এবং চয়েস স্ট্যাটাসটা কি লকড, ঠিক আছে? এবং লকিং করা যে চয়েসটা সেটাকে তুমি এখান থেকে প্রিন্ট করেও নিতে পারো ফার্দার পরবর্তী কাজে কোনো লাগার জন্য, ঠিক আছে? তাই জন্য এখানটায় বলেছে দেন দ্য ক্যান্ডিডেট নিডস টু ক্লিক অন ডাউনলোড, তখন তুমি এখানে ডাউনলোড করে রাখতে পারো। আর যদি তুমি লেটার করে রাখো তাহলে একদিন বা দুদিন তুমি সময় ধরে ভাব ভেবে দেবে, তুমি লাস্টে গিয়ে করতে পারো 31 তারিখ, কারণ এখন আমাদের সময় আছে 27, 28, 29, 30, তারপরে তোমার 31, তারপরে 1, তারপরে আমরা কিন্তু লাস্ট দিনের জন্য তোমরা ওয়েট করবে না, তোমরা এখানটা 31 তারিখের মধ্যেই তোমরা কাজগুলোকে শেষ করে নিতে পারো। অনেকে চয়েস লক এখন থেকেই করে দিতে পারে, তো আমার মনে হয় যে 31 তারিখ পর্যন্ত ভেবে রাখতেও পারো, আর যাদের মনে হয় আমি সিকিউর আমার র্যাঙ্ক ঠিক আছে আমি এইটুকু নিতেই যাবো তাহলে সেইটুকুনি করতে পারো, ঠিক আছে? তো এইটা হলো চয়েস লকিং প্রসেস। আমি পুরো রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে ভিডিও পরে আমি আপলোড করে দিচ্ছি আজকে বেলার দিকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।